প্রথম শট সেট দিয়েছে সবুজের কাছে সুযোগ ছিল কিন্তু না শেষমেশ সমতায় ফিরবে টিম এমন একটা পজিশনে পোস্টে মেরেছে ক্রস পোস্টেল মেরেছে ক্রস বারে লেগেছে শট ফিরে এমন একটা পজিশনে সমতায় ফিরবে টিম এমন একটা পজিশনে পোস্টে মেরেছে ক্রস পোস্টেল মেরেছে ক্রস বারে লেগেছে শট ফিরে একদিকে কিশোর একদিকে লেবু চলছে ফাইনাল টস যদি কেউ টাই নিতে চান আপনারা যোগাযোগ করবেন 30 ও 31 জানুয়ারি নাউডা বিগির তারিখ 1,80,000 টাকা ফুটবল টুর্নামেন্ট দেখতে যাবেন একটু চুন দিতে হবে মাঠের মধ্যে একটু চুন দিতে হবে যারা চুন দিচ্ছিল ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে জলপিকার ভাই শামিম আছে নুরা লম্বাই আছে সহযোগী যারা আছে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা ওসমান ওসমান তুমি যেখানে থাকো এখানে চলে এসো ওসমান আমরা কিছুক্ষণ বন্ধ থাকবে আমাদের মাই আর ভাই ভাই আপনারা দেখছেন সুন্দর দামে উঠছে মেঘনা জুয়েলারি আর চাচা ভাই পর থাকবে তৈরি প্রথম শট প্রথম শট সেট দিয়েছে চমৎকার সেভ রেখেছে প্রথম শটেই কি নাম গো ভাই তোমার বুবাই কোথায় বাড়ি শিয়ালদা শিয়ালদার বুবাই শিশা পরবর্তী শট এগিয়ে চলল অপরদিকে সবুজ সবুজ শিশে ও সবুজের কাছে সুযোগ ছিল কিন্তু না শেষমেশ বলটাকে জড়িয়ে জালে জড়িয়ে দিল শিশে দলের জন্য দ্বিতীয় শট মরিস প্রথম শট সেভ হয়ে গেছে শিয়ালদার ছেলে বুবাই সেভ করে দিয়েছে কিছুটা চাপের মুখে কারণ টাই ব্রেকার শুরুতেই তিন শট হবে কিন্তু ব্যাক ফুটে চলে গেছে ঘুটিয়ারি শরীফ লাল জার্সি যারা খেলছে দারুণ শট মরিস কনফিডেন্স সবুজ সেভ করতেই হবে
সাগর দ্বিতীয় শটের জন্য এগিয়ে চলল। অনেকটাই লম্বা রান রান আপ রেখেছে। আবারও সেভের একটা সুযোগ ছিল সবুজের কাছে, কিন্তু সেক্ষেত্রে হলো না, পোস্টে লেগে ঢুকেছে। এখন পর্যন্ত ব্যাক ফুটেই রয়ে গেল। এখানে কৃতিত্ব অবশ্যই বলবো দুবাই, চমৎকার সেভ রেখেছিল প্রথম শট। তিন নম্বর শটের জন্যে লাল জার্সিতে এগিয়ে এলো, তিন নম্বর জার্সি গুটাইল শরীফের, সরি শেষ সুযোগ সবুজের কাছে, বলটাকে সেভ করতেই হবে সমতায় ফিরতে গেলে। শেষ শট অর্থাৎ উইনিং শট, এই উইনিং শটের জন্য এগিয়ে চলল হলুদ জার্সিতে নয় নম্বর জার্সি, অপরদিকে সবুজ, অপরদিকে সবুজ তাকে সেভ করতেই হবে। শেষ সুযোগ সবুজের কাছে, আর এখানে উইনিং শট, সমতায় ফেরার সুযোগ, সেভ আসলে সমতায় ফিরবে টিম এমন একটা পজিশনে, পোস্টে মেরেছে, ক্রস পোস্টেল মেরেছে, ক্রস বারে লেগেছে, শট ফিরে সমতায় ফিরবে টিম এমন একটা পজিশনে, পোস্টে মেরেছে, ক্রস পোস্টেল মেরেছে, ক্রস বারে লেগেছে, শট ফিরে এলো, শট আরও একবার খেলা টুইস্ট ফিরে এলো শেষ মুহূর্তে, পোস্টে মেরে খেলাটাকে সমতায় ফিরিয়ে দিল, কিছু করার নেই, ব্যাড লাক, ব্যাড লাক ফর ইয়েলো জার্সি, চলে যাবে সরাসরি টাইব্রেকারে, অবশ্যই টাইব্রেকারে চলে যাবে, টস পড়বে, চলে যাবো সরাসরি টস পড়বে, একেবারে শেষ মুহূর্তে উইনিং শট থেকে ফিরে এলো খেলায়, চমকপ্রদ একটা ম্যাচ তার টুইস্টে ফিরে এলো। অবশ্যই নাখুশ, অবশ্যই নাখুশ, শীর্ষে নাখুশ, কি হবে রেজাল্ট, সরাসরি জেতা ম্যাচ চলে গেল টসের উপরে নির্ভর করবে, সরাসরি উইনিং শট ক্রস পোস্টে মেরেছে, ঠিক তারই টস পড়বে পূর্ব মুহূর্তে, আরও একবার নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে নেওয়ার প্রচেষ্টা, একটা উইনিং শট থেকে ফিরে এলো টিম, তারা কি জিততে পারবে, অবশ্যই চোখ রাখো হাসনাবাদ ফুটবলে। টসের জন্য এগিয়ে চললো একদিকে কিশোর, অপরদিকে লেবু, আগে কাগজ খোলা যাবে না, দুটো কাগজ এখানে ফেলে দেওয়া হলো, একদিকে কিশোর একদিকে লেবু, চলছে ফাইনাল টস, খুলবে দুজন, কে জিতবে কে হাসবে শেষ হাসি, কিশোর দেখা যাক, ইয়েলো ইয়েলো হয়েছে কিশোরের, অর্থাৎ কিশোর হেরেছে, এখানে ফিফা ব্লু জার্সি, যারা লাল জার্সিতে যারা খেলছিল শেষ মুহূর্তে তারা তারা জয়লাভ করলো, যেখানে মরিসরা আছে অবশ্যই লেবু একটা কনফিডেন্টের সঙ্গে টস জয়লাভ করে মাঠ ছাড়ছে তারা, অবভিয়াসলি সঙ্গে দেখতে হবে হাসনাবাদ ফুটবল।